তো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে দেখাবো মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা সেই এয়ারপোর্টের কিছু দৃশ্য। তো সাথে থাকুন, পাশে থাকুন, আর চ্যানেলে প্রথম এলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আমাদের ফ্লাইট আছে ইন্ডিগো, তো আমরা এই ইন্ডিগোর কাউন্টারে যাচ্ছি। এটা হচ্ছে মুম্বাইয়ের কি বলে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি পুরো এয়ারপোর্টটাকে বাইক থেকে দেখার চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা 6 নম্বর কাউন্টার, এটা হচ্ছে ইন্ডিগোর কাউন্টার। আর দেখতে পাচ্ছেন আগে সব লাইন আছে কেমন। আমরা এই কাউন্টারেই যাবো, ওখানে বোর্ডিং থেকে শুরু করে যা কিছু সব করাবো, কাগজ দিয়ে সব। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বোর্ডিং করানো হচ্ছে, আর লগেজ লগেজটাকে ওজন করে এখানে ওয়েট হচ্ছে লগেজ। আমার আপাতত বোর্ডিং হয়ে গেল, এবারে আমি যাব সিকিউরিটি চেকিংয়ে, তারপর ইমিগ্রেশনের জন্য দিব। তো বন্ধুরা, আমাদের সিকিউরিটি চেক হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন, বোর্ডিং চেক হলো। তো এবারে আমরা যাচ্ছি ইমিগ্রেশনের জন্য। তো আমি আছি, আমার সাথে আমাদের একজন ইন্ডিয়ান ভাই আছে, সেও যাচ্ছে আমার সাথে সৌদি। তো নাম নাম কে আপা? মোহাম্মদ আরিফ। মোহাম্মদ আরিফ। তো বন্ধুরা, এবার আমরা ইমিগ্রেশন হয়ে গেছি। ইমিগ্রেশন হওয়ার পর আমরা এই ভেতরে এসে গেছি। এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম সুপার মার্কেটের মতো সাজিয়ে রাখছে, আপনার যেটা প্রয়োজন সেটা নিতে পারেন। মুদির দোকান দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার এয়ারপোর্টের যে যে শপিং মলের মতো বলা যায়, সেসব দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে মদ, ওই পিছনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মদের বোতল আছে, বিভিন্ন দামি দামি মদের বোতল, যেটা একটা দেখলাম প্রায় 5,800 টাকা একটা বোতল দাম। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 5,800 টাকা। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি মুম্বাই শহরের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টেই। তো এখানে এসে দেখতে পেলাম আমাদের অনেকই বাঙালি ভাই এসেছে। তো এই হচ্ছে একজন ভাই, কি নাম আপনার? সিন্টু শেখ। সিন্টু শেখ, কোথায় যাচ্ছেন? সৌদি আরবে। আপনার নাম কি ভাই? এমডি নূর ইসলাম। এমডি নূর ইসলাম। আপনি যাচ্ছেন কোথায়? সৌদি আরবিয়া। আর কি বলে, পিছনে দেখতে পাচ্ছেন ওরাও দুই বাঙালি ভাই, তো ওরা আসেনি এই মুহূর্তে। আর এই যে ভাই আছে, ইনি হচ্ছেন আমাদের ইউপি ওয়ালা ভাই, ইনিও সৌদি যাচ্ছেন। এবারে আমরা যে আমাদের ইন্ডিগো ফ্লাইট আছে, সেই ফ্লাইটের আমরা সিট সংগ্রহ করার জন্য আমরা অপেক্ষা করছি। এখানে বোর্ডিং পাস নেবে, আমাদেরকে এক এক করে ছাড়বে। বন্ধুরা, আমরা যাচ্ছি এবারে ফ্লাইটে বসার জন্য। দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তাটা করেছে। তো টেক অফে যাচ্ছি। আগে ফ্লাইটে গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে। সিটটা আছে 69B, বি 69B। অবশেষে সিটটি পেলাম আমি।
তো বন্ধুরা, আমরা অবশেষে এসে পৌঁছালাম রিয়াদ এয়ারপোর্টে। এটা হচ্ছে রিয়াদ এয়ারপোর্ট, সৌদি আরবের রিয়াদ এয়ারপোর্ট।